দেখো গঙ্গাচান করতে আসছি, সবাই আছে এইখানে ছেলে। ও মা, দেখো দাঁড়াতে ফাইনালি এসে পড়লাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আছো ভালো? তো আমিও ভালো আছি। তো যাচ্ছি এখন সবাই মিলে পোলকার মেলাতে। শাশুড়ি মা, ছেলে, সুপ্রিয়া, কাকি আছে, সামনের দাউর আছে, আর ওর বাবা আছে, সবাই মিলে মেলাতে যাচ্ছি। দেখো মেলায় গিয়ে তোমাদের মেলাতে এসে পড়েছি, চারপাশে খালি ধুলা। দেখো অনেক লোকজন রাস্তাঘাটে, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। বাবা কি ভিড়! ছেলে যে সুপ্রিয়াকে কামড় মারছে, ওকে মাথার মধ্যে টুপি দেওয়া হয়েছে। ওই যে দেখো শাশুড়ি মা মাস্ক পরেছে। মাত্র ঢুকবারই পেলাম না, দাঁড়ায় আছি ক্ষেতের মাঝখান দিয়ে মেলায় যাচ্ছি। দেখো সবাই মিলে, তোদের শুনতেই পারলে। দেখো ওই দূরে মেলায়, তো আমরা এদিক দিয়ে শর্টকাট যাচ্ছি, কারণ ওদিক দিয়ে প্রচণ্ড ভিড় আর ধুলো। আর ছেলের ধুলোতে অনেক অ্যালার্জি আছে, চোখে চুলকায়। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আলু, এগুলো আলুর জমি দিয়ে। তো দেখতে পাচ্ছ মাম্পিও হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই মজা হচ্ছে। তো মেলা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে আমরা এসেছি হেঁটে হেঁটে, সেই জন্য সবাই আমাদের অনুকরণ করে এরাও হেঁটে 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 এসছে। তো দেখতে পাচ্ছ তো দেখো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, এটার মজাটাই কিন্তু আলাদা। আসলে এই মজাটা কিন্তু আমি আসলে নিতে চাইনি, আসলে আমি আসতে চাইনি। ছেলের প্রচণ্ড মানে সর্দি লেগেছে, প্লাস কয়েকদিন আগে জ্বর চলে গেল, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে পরিবেশটা কত সুন্দর। সবাই মিলে দেখো আলুর জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর পরবর্তীতে কিন্তু আমি মেলা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো দেখো কাকি এখন উপরে যাচ্ছিলো। দেখো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো আমি ছেলেকে ঘাড়ে নিয়ে নিয়েছি, মানে যাওয়ার সময় কিন্তু এখনও কিন্তু মেলা বাড়িতে আমরা পৌঁছাইনি। দেখো এই ক্ষেতগুলো কিন্তু কত মানে এত দূর বিস্তীর্ণ এলাকার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই দূর। তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তাই শেষ হচ্ছে না। তো দেখতে পাচ্ছ মাম্পিও অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তো ছেলেকে ঘাড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুবই মজা হচ্ছে এখানে। এখন এসে পড়েছি, মেলাটির নাম হলো পোলকা। দেখো এই যে মেলাতে এসে পড়ছি, প্রচুর রোদ উঠেছে, কি বলবো প্রচুর ভিড়। তো দেখতেই পেলে এটা মন্দির, আর এখানে সবাই স্নান করে। দেখতে পাচ্ছ দেখো গঙ্গাচান করতে আসছি, সবাই আছে এখানে, ছেলে, সুপ্রিয়া, মজা হলো, বাড়িতে গিয়ে দেখা হবে। ছেলে রয়েছে, সবাই জায়গায় ওষুধের দোকানও দিয়েছে, সবাই ওষুধ নিয়েছে। দূরে দূরে রয়েছে মন্দির, তো দেখো এত পরিশ্রম করার পর ফাইনালি মার দর্শন হলো। দেখো কত সুন্দর ঠাকুরটা, ফাইনালি পূজো দিয়ে আসছে।
ছেলেকে ঘরে নিয়েছি, দেখো সবাই আসছে, দেখো সব মেলা বাড়িতে গিয়েছিলাম ছেলে, দেখো ভালো লাগে অবশ্যই।